আগামী পহেলা জুলাই থেকে বাংলাদেশে চালু হচ্ছে তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স ও শারজাহের এয়ার অ্যারাবিয়ার আন্তর্জাতিক ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান শুক্রবার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য জানান। অপরদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স রোববার থেকে বাংলাদেশের ফ্লাইট পরিচালনা শুরু করবে বলেও জানান তিনি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বাসসকে বলেছেন, আমরা এমিরেটস এয়ারলাইন্সকে শুধুমাত্র ট্রানজিট যাত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের বহন করার শর্তে 21 জুন থেকে দুবাই ঢাকা দুবাই রুটে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করার অনুমতি দিয়েছি। তিনি আরও বলেন, সিএএবি তুরস্কের টার্কিশ এয়ারলাইন্সকে 1 জুলাই থেকে ইস্তাম্বুল ঢাকা ইস্তাম্বুল রুটে ফ্লাইট পরিচালনা করার অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের শারজা ভিত্তিক বাজেট কেরিয়ার এয়ার অ্যারাবিয়াকেও অনুমতি দেবে। করোনা মহামারী সংক্রমণের কারণে প্রায় 3 মাস ফ্লাইট স্থগিতাদেশের পরে গত 16 জুন থেকে বাংলাদেশ সীমিত আকারের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে। প্রাথমিকভাবে সরকার জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি ঢাকা লন্ডন ঢাকা রুটে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং কাতার এয়ারওয়েজকে দোহার ঢাকা দোহা রুটে 3টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করার অনুমতি দিয়েছে। কাতার এয়ারওয়েজ 16 জুন থেকে কেবল ট্রানজিট যাত্রী বহনের শর্তে ফ্লাইট পরিচালনা শুরু করে, তবে বিমান 21 জুন থেকে লন্ডনের রুটে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিকল্পনা অনুসারে আসন বণ্টন ও যথাযথভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে রবিবার থেকে ঢাকা লন্ডন ঢাকা ফ্লাইট পুনরায় শুরু করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানের মুখপাত্র তাহেরা খন্দকার বলেছেন, প্রাথমিকভাবে আমরা প্রতি রবিবার লন্ডনে একটি করে সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করব। বিমানের ডিপুটি জেনারেল ম্যানেজার আরও বলেন, বিমানের ফ্লাইট BG001 রবিবার সকাল 11:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে সিলেট হয়ে সোমবার সকাল 10:15 লন্ডন থেকে আবার ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মহিবুল হক বাসসকে বলেছেন যে বিমানে পর্যাপ্ত যাত্রী পেলে বিমান ধীরে ধীরে লন্ডনের প্রতিদিনের ফ্লাইট পরিচালনা করবে। আমিরাতের বিমান সংস্থাগুলো প্রতি শনিবার সোমবার ও বৃহস্পতিবার দুবাই ঢাকা দুবাই রুটে 3টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে এবং কাতার এয়ারলাইন্স প্রতি মঙ্গলবার বুধবার ও শুক্রবার দোহা ঢাকা দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, তারা এ পর্যন্ত বিমানবন্দর টার্মিনালে যাওয়ার আগে আগত যাত্রীদের স্যানিটাইজ করার জন্য বোর্ডিং গেটে 3টি জীবাণুনাশক টানেল স্থাপন করেছেন। এয়ার ভাইস মার্শাল রহমান আরও বলেছেন, আমরা ধীরে ধীরে VIP টার্মিনাল সহ বিমানবন্দরের অন্যান্য গেটে আরও 4টি জীবাণুনাশক টানেল স্থাপনের পরিকল্পনা নিয়েছি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।